সামনেই পৌর ভোট। কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা? এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। আজ দেখুন চার নম্বর বার। নিউজ নোম্যান্সল্যান্ড আয়োজিত পৌর ভোট নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। মিশন পৌর ভোট নিয়ে আজকে আমরা এসে হাজির হয়েছি বনগাঁ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে। এই চার নম্বর ওয়ার্ডে এবার লড়াই কিন্তু হচ্ছে মূলত দ্বিমুখী, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী হিসাবে জ্যোৎস্না আড্ড এবং বিজেপি প্রার্থী পার্বতী দত্ত। যদিও এখানে বামেরা বা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়নি, স্বাভাবিক কারণেই এই ওয়ার্ডে লড়াই হচ্ছে দ্বিমুখী। কি বলছেন প্রার্থীরা, নির্বাচনে ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষ কীভাবে সাড়া দিচ্ছেন, সমস্ত কিছুই শুনব প্রার্থীদের কাছ থেকে। দেখতে থাকুন আপনারাও আমাদের সাথে আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বনগাঁ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে। চার নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পার্বতী দত্ত, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা জেনে নেবার চেষ্টা করব প্রার্থীর কাছ থেকে যে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, কি বলছেন? আমি সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে যেটা সাড়া পেলাম তাতে মনে হয় যে আমি অনেক বিপুলভাবে সাড়া পাচ্ছি আর কি। আর সবার কাছে আমি আশাবাদী যে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী রয়েছেন, কারণ এই ওয়ার্ডে বামেদের প্রার্থী নেই, কংগ্রেসেরও প্রার্থী নেই, তারা প্রার্থী দেননি, এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী রয়েছেন এবং হেভিওয়েট প্রার্থী, কারণ জ্যোৎস্না আড্ড বিগত দিনে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলর রয়েছেন দীর্ঘদিন, তার বিরুদ্ধে লড়াই কতটা টাফ হবে বলে মনে করছেন? আমি 100-এর মধ্যে 100 ভাগ পাবো আর কি ভোট, এটাই আমি আশা করছি আর কি। যদিও আমি সব ওয়ার্ডে, ওয়ার্ড বলতে আমার চার নম্বর ওয়ার্ডে ঘুরে যতটুকু আমি বুঝলাম তাতে আমি 100-এর মধ্যে 100% পাবো ভোট আশা রাখি। জয়ের বিষয়ে কতটা আশাবাদী তাহলে আপনি? বিপুলভাবে আমি আশাবাদী আছি আর কি। আমি 100-এর মধ্যে 100 আশা করছি যে আমি জিতে আসতে পারবো আর কি। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? আমি ওয়ার্ডে সব জায়গায় ঘুরছি, সবার কথা শুনে যেটা বুঝলাম এবং তাদের যা যা অসুবিধা সুবিধা আছে সেইগুলো আমি চেষ্টা করব যে জিতে তাদেরকে সমস্ত কিছু সাহায্য করার জন্য, এটাই আমার প্রথম কাজ আর কি বা প্রধান কাজ। জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বিজেপি প্রার্থী পার্বতী দেবী, তিনি জানালেন যে নির্বাচনে জয়লাভ করলে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের উন্নয়ন করাই হবে প্রধান কাজ, এমনটাই কিন্তু জানালেন বিজেপি প্রার্থী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার এবারের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, দীর্ঘদিন কাউন্সিলর পদের দায়িত্ব সামলেছেন জ্যোৎস্না আড্ড, এবারে বনগাঁ পৌরসভার চার নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন জ্যোৎস্না দেবী। আমি জ্যোৎস্না দেবীর কাছে প্রথমেই জানতে চাইব, নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, কি বলছেন সাধারণ মানুষ? হ্যাঁ, প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আমাদের মা, দিদি আমাদের হচ্ছে সবারই কাছের মানুষ, কাজের মানুষ, খুব প্রিয় মানুষ, সেই দিদি আমাকে প্রার্থী করেছে, তাই দিদিকে আমি প্রথমে প্রণাম জানাই। পাশাপাশি আমার চার নম্বর ওয়ার্ডে যারা সাধারণ মানুষ আছে,
বিশেষ করে বয়স্ক মানুষ থেকে ছোটরা যারা আছেন তাদেরকে সকলকেই আমি শুভেচ্ছা এবং বয়স্কদের প্রণাম জানাই। তার একটা কারণ যে তারা আমাকে চেয়েছিল বলেই কিন্তু আমি 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী হতে পেরেছি। তাদের যে এই 3 বছরের যেভাবে ভালোবাসা, সেই ভালোবাসার মধ্য দিয়ে দিদির কালীঘাটের বাড়ি পর্যন্ত, কান পর্যন্ত জ্যোৎস্নার নামটা পৌঁছিয়ে দিয়েছিল বলেই কিন্তু দিদি আমাকে প্রার্থী করেছে। পাশাপাশি আমি একটা কথা বলবো, 4 নম্বর ওয়ার্ডে আমি প্রথম, এখন না, নতুন না, আমি যখন পৌরসভাটা কিন্তু একদম 4 নম্বর ওয়ার্ডে লাগোয়া, আমি দীর্ঘদিন ধরে ওখানে বসে আমি মানুষের জন্য 22টা ওয়ার্ড, পাশাপাশি যেই ওয়ার্ড থেকে আমি 2 হাত ভরে আশীর্বাদ দিয়ে 17 নম্বর ওয়ার্ডের মানুষের কাছ থেকে ব্যাপক পরিমাণে হচ্ছে আশীর্বাদ পেয়ে বনগাঁ পৌরসভায় 2010 সালে গিয়েছি, পাশাপাশি প্রায় 1818 ভোট। পাশাপাশি আপনারা সকলেই জানেন বনগাঁর মানুষ 2015 সালে যেভাবে 10 সালের পরের থেকে যেভাবে আশীর্বাদ পেয়ে 17 নম্বর ওয়ার্ডের মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি উন্নয়নের মধ্য দিয়ে, সেই দিকে তাকিয়ে 2015 সালে কিন্তু কোনো আমার পাশে কোনো প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। আমি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতাই কিন্তু আমি 17 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছিলাম, সেটা 2015 সালে। তাই সেই দিকে তাকিয়ে যখন 4 নম্বর ওয়ার্ডে আমি প্রত্যেকটা মানুষের পাশে পাশে যাচ্ছি, মানুষ আমাকে বলছে যে আমি দেখতে পাচ্ছি যেহেতু 3 বছর তো ওখানে ঘুরছি, মানুষের সেরকম কোনো চাহিদা নেই, শুধু একটু ড্রেনের সমস্যা আছে, ড্রেনগুলো সেইভাবে জলটাকে যাতে নদীতে ফেলা যায় সেইভাবে ইঞ্জিনিয়াররা প্রথম টাইমে তাড়াহুড়ো করে করেছিল বলে সেইভাবে ঠিকঠাক করতে পারিনি, এবার ওইগুলো ড্রেনের সমস্যাগুলো একটু দেখতে হবে, তেমন কি যে 4 নম্বর ওয়ার্ডে অসুবিধা নেই। আমার পরবর্তী প্রশ্ন থাকবে, 2015-তে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 17 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ, কিন্তু বর্তমানে 2022-এ 4 নম্বর ওয়ার্ডে আপনার বিরুদ্ধে বাম বা কংগ্রেসের প্রার্থী না থাকলেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছেন, লড়াই কতটা টাফ হবে বলে মনে করছেন? দেখো, আমি কোনো টাফই দেখছি না, যেহেতু 3 বছর ধরে মানুষ ওখানে একটা মুখী দেখছে, বারবার একটা, আমার, আমি কি আর বলবো, সাধারণ মানুষ আমাকে বারবার দেখছে যে জ্যোৎস্নাডই ওই ওয়ার্ডটাকে সেই কোভিডের সময়, আমফানের সময় যেভাবে কাজ করেছি সেই দিকে তাকিয়ে আমি কারোর, আমার প্রতিদ্বন্দ্বিতা কে আমি নিজেই বুঝতে পারছি না। আমি এইটুখানি আশাবাদী যেভাবে মানুষের 4 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে সারা পাচ্ছি, 200% আমি জিতবই, এইটুকু আমার আশা আছে, একটু আমার মানুষের প্রতি দৃঢ় বিশ্বাস আছে। জয়ের ব্যাপারেও প্রত্যয়ী, কারণ আমার পরবর্তী প্রশ্নই ছিল যে জয়ের ব্যাপারে কতটা প্রত্যয়ী, আপনি আগেই জানিয়ে দিলেন যে জয়ের ব্যাপারে 200% প্রত্যয়ী আপনি। আমার শেষ প্রশ্ন, নির্বাচনে জয়লাভ করার পর, যদি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে 4 নম্বর ওয়ার্ড থেকে আপনার প্রথম কাজ কি হবে বা কোন কাজকে গুরুত্ব দেবেন আপনি? আমি যখন 4 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে পাশে যাচ্ছি ঘরে ঘরে, এমনি সবাই জানে যে 4 নম্বর ওয়ার্ডের মানুষ একটা ব্যবসায় কেন্দ্রিক মধ্য দিয়ে 4 নম্বর ওয়ার্ডটা এবং শহরে লাগোয়া 4 নম্বর ওয়ার্ডটা, এবার ব্যবসাদাদের কথা তো আমরা আগেই ভেবেছি, আপনারা জানেন যখন শঙ্কর আড্ড পৌর প্রধান ছিল ভীষণভাবে ছোট ব্যবসাদাদের থেকে শুরু করে বড় ব্যবসায়ী যারা আছেন তাদের কথাও ভেবেছে, পাশাপাশি আমার যেই সমস্যা ড্রেনের সমস্যা, রাস্তাঘাট, সেগুলো ছোট ছোট আমার কাছে, আমি মনে করি যেহেতু 22টা ওয়ার্ড তো আমাদের পৌরসভা হাতের তালুর মধ্যে ছিল, আমরা যেভাবে উন্নয়ন করেছি সেদিকে আমি মনে করি 4 নম্বর ওয়ার্ডটা একটা ছোট কাজ, সেই ছোট কাজগুলো আমি করব। দেখো, মানুষ কিন্তু, বনগাঁর মানুষ কিন্তু কোনো সময় আঙুল তুলে কথা বলতে পারবে না যে ওই চেয়ারে বসে শঙ্কর আড্ড, জ্যোৎস্না আড্ড বনগাঁর বুকে উন্নয়ন করেনি, এই কথা কেউ বলতে পারবে না। মানুষ যতখানি চেয়েছিল তার থেকে বেশি করে দেওয়া হয়েছে, সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করে, কিন্তু টোটো ভাইদের কথা আমরা চিন্তা করেছি, অটো ভাইদের কথা চিন্তা, বেকার সমস্যা ব্যাপক পরিমাণে চিন্তা করেছি, যেখানে ক্যাজুয়ালে ঢুকানোর দরকার সেখানে ঢুকিয়েছি, পারমানেন্ট প্রায় 400 থেকে 500 ছেলে মেয়েকে, ভাবা যায় যে এইভাবে কোনোদিন কিন্তু কোনো চেয়ারম্যান বেকার সমস্যার সমাধান করতে পারেনি। উন্নয়নের তো আর কোনো গল্পই নেই, আজকের থেকে যদি শুরু করি 1 মাস লেগে যাবে কী কী উন্নয়ন করেছি, পানীয় জলটা 99% কাজ ইতিমধ্যেই আপনারা জানেন যে বনগাঁর মানুষও জানে হয়ে গেছে, প্রত্যেকটা ডোর টু ডোর রাস্তাঘাট দিয়ে অলিতে গলিতে ব্যাপক পরিমাণে পাইপ কিন্তু মাটির মধ্যে বিছানো হয়ে গেছে, শুধু বাড়িতে পৌঁছানো
যেইটুখানি সময় লাগবে সেই সময়টা আমরা যে কারণেই হোক পাইনি। ভেবেছিল শঙ্কর আড্ড যে এই ভোটের পৌর ইলেকশনের আগেই কিন্তু মানুষের যেই দীর্ঘদিনের সমস্যা, মানুষ চেয়েছিল, আবেদন করেছিল যে অন্য অন্য জায়গার পৌরসভার থেকে যদি বাড়ি বাড়ি জলের লাইন বাড়িতে পৌঁছে যায় কেন বনগাঁর বুকে হবে না। তখন কিন্তু শঙ্কর আড্ড বলেছিল, হ্যাঁ আপনাদের কথা চিন্তা, যেভাবে বনগাঁর উন্নয়ন করেছি পাশাপাশি আমরা জল দিতেও কিন্তু আমরা আশাবাদী, জল দেব পৌরসভার ইলেকশনের আগে। সেই দিকে তাকিয়ে কিন্তু জলটা আমরা পৌঁছাতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস যেই চেয়ারম্যান হোক না কেন তার পাশে থেকে সহযোগিতা করে আমি বাড়ি বাড়ি জলের লাইনটার আগে ব্যবস্থা করব। এটাই হলো আমার ফার্স্ট উন্নয়ন, বনগাঁর মানুষের 22টা ওয়ার্ডের মানুষ যাতে বাড়ি বাড়ি বসে জল পায়, মিষ্টি ঠান্ডা পানীয় জল, সেটা আমি প্রথম আমার কাজ। একদমই প্রার্থী জানালেন যে নির্বাচনে জয়লাভ করার পর যেই ক্ষমতায় আসুন বা যিনি চেয়ারম্যান হোক, সকলে মিলে ওয়ার্ডে ওয়ার্ডে 22টি ওয়ার্ডে পানীয় জল পৌঁছে দেওয়াই হবে তাদের প্রথম লক্ষ্য, এমনটাই জানালেন 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোৎস্না আঠো। চার নম্বর ওয়ার্ড ঘুরে যে ছবি উঠে এলো, 4 নম্বর ওয়ার্ডে যে কথা আপনাদের আগেই জানিয়েছি, লড়াই হচ্ছে কিন্তু দ্বিমুখী, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী ভার্সেস বিজেপি প্রার্থী। গোটা ওয়ার্ড আমরা ঘুরলাম, প্রার্থীদের সাথে কথা বললাম এবং লড়াইয়ের ময়দানে কোনো প্রার্থী কিন্তু একে অপরকে জমি ছাড়তে নারাজ 1 ইঞ্চি, এমন ছবি কিন্তু উঠে এলো, এমনই দাবি করলেন প্রার্থীরা। ফলাফল কী হবে তা জানতে আপাতত ফল প্রকাশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।